ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ডাব্লুবিভি স্পেশাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের এস পরীক্ষার জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো শুরু করেছিলাম তো সেখানে আমি দুটো ক্লাস করিয়েছিলাম একশোটা কোয়েশ্চেন করেছিলাম এবং তোমাদের আমি দুশোটা কোয়েশ্চেন করানোর কথা দিয়েছিলাম তো আজকে বাকি কোয়েশ্চেনগুলো হবে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আগামীকাল পাঁচ ডিসেম্বর তোমাদের এসআইয়ের পরীক্ষা তোমাদের অল দ্য বেস্ট প্রত্যেককে তার আগে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা একবার লাস্ট পর্যন্ত দেখে নিও এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে কমন পাওয়ার চলো তাহলে দেরি না করে শুরু করা যাক তার আগে বলি অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ম্যারাথন ক্লাসগুলো আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেব কয়েকটি এসআই পরীক্ষার জন্য আমরা ম্যারাথন ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলো দেখে নিও কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এক থেকে কোয়েশ্চেনগুলো আমরা পঞ্চাশ পর্যন্ত একটা ক্লাসে করিয়ে করেছিলাম তারপর আরেকটা ক্লাসে আমরা দু একশো পর্যন্ত করেছিলাম এবং আজকের এই ক্লাসে আমরা একশো থেকে শুরু করে একশো এক থেকে শুরু করে একশো আশিটি কোশ্চেন করবো একশো আশি পর্যন্ত করব। অর্থাৎ আশিটি কোশ্চেন রয়েছে এবং এই আশিটি কোয়েশ্চেনই তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট তো আমাদের প্রথম কোশ্চেন দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু কোথায় আয়োজিত হবে তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার বাইশ হচ্ছে হরিয়ানাতে এটা ফেব্রুয়ারি মাসে আয়োজন করা হবে এটা দু সালে আয়োজনের কথা ছিল কিন্তু কোভিডের জন্য এটা পিছিয়ে গিয়েছে দু হাজার হচ্ছে ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখো সম্প্রতিকে নেপালের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তো নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেওয়া নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু এবং নেপালের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন বিদ্যা দেবী ভান্ডারী পরবর্তী ভারতের কোথায় প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র গড়ে উঠে উঠতে চলেছে তো ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা গড়ে উঠতে চলেছে পাটনাতে ঠিক আছে বিহারের যে পাটনা ইউনিভার্সিটি পাটনা ইউনিভার্সিটির কাছেই গঙ্গার তীরে এই জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র গড়ে উঠবে এটা হচ্ছে ভারতের প্রথম হতে পারে এমনও হতে পারে যে তোমাদের এক দুটো কোয়েশ্চেন কিন্তু রিপিট হতে পারে ঠিক আছে যে আগে করিয়েছি এখনও হয়ে যেতে পারে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি চাও তো এই পিডিএফটা সেখান থেকে বাই করে নিতে পারবে অথবা তোমরা লাস্ট পর্যন্ত দেখো একবার দেখলেই তোমাদের মনে থেকে যাবে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আমাদের টোটাল আটটা বা দশটার মতো ম্যারাথন ক্লাস হয়েছে এসআই পরীক্ষার জন্য সেগুলো পরীক্ষার আগে একবার দেখে নিও তো দেখো একশো চার নম্বর এন কোথায় ভারতের বৃহত্তম সোলার পার্ক নির্মাণ করবে তো এন অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এটা কোচ্ছের রান অর্থাৎ গুজরাটে বৃহত্তম সোলার পার্ক নির্মাণ করবে নেক্সট হচ্ছে লিডার অফ দ্য হাউস ইন রাজ্যসভা রাজ্যসভাতে লিডার অফ দ্য হাউস পদে কে নির্বাচিত হয়েছেন বা কে নিয়োগ করা কাকে নিয়োগ করা হয়েছে না পীযুষ গোয়েলকে নিয়োগ করা হয়েছে পরবর্তী দেখো সম্প্রতি প্রকাশিত দ্য ইন্ডিয়া স্টোরি বইটি কে লিখেছেন তো দ্য ইন্ডিয়া স্টোরি বইটি লিখেছেন বিমল জালান বিমল জালান এই বইটি লিখেছেন নেক্সট দেখো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কে সবচেয়ে বেশি বয়সে অধিনায়কত্ব করলেন শিখর ধাওয়ান শিখর ধাওয়ান সবচেয়ে বেশি বয়সে ক্যাপ্টেন্সি করেছে বা অধিনায়কত্ব করেছেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল নেক্সট দেখো আইটি আইটি বিপি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন অর্থাৎ ইন্ডো টিবেটান বোর্ডার ফোর্স পুলিশ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন সঞ্জয় আরোরা নেক্সট দু হাজার একুশ সালে কে রামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন তো দু সালে রামন ম্যাকসাইসে পুরস্কার পেয়েছেন ডক্টর ফিরদৌসি কাদরি ইনি হচ্ছেন বাংলাদেশের একজন বৈজ্ঞানিক যিনি বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করেছেন বহুদিন ধরে তো ফিরদৌসি ডক্টর ফিরদৌসি কাদরি তিনি একজন বাংলাদেশি বিজ্ঞানী আরও চারজন পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে হচ্ছে পাকিস্তানের মোহাম্মদ আমজাদ সাকিদ আমেরিকার স্টিভেন মুন্সি রবার্ট ও রবার্তো ভেলন এবং ইন্দোনেশিয়ার ওয়াচ ডক তো এটাই কিন্তু তোমাদের এই নামটা বেশি ইম্পর্টেন্ট মধ্যে পরবর্তী দেখো ভারতীয় সেনায় কোথায় আয়োজিত কোথায় জাপাদ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সৈন্য অভ্যাস আয়োজন করবে বা কোথায় সৈন্য অভ্যাস জাপাদে অংশগ্রহণ করল তো সম্প্রতি রাশিয়াতে আয়োজিত হলো জাপাদ দু একুশ সৈন্য অভ্যাস পরবর্তী দেখো পশ্চিমবঙ্গ সরকার দু সাল থেকে কোন দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করে তো পশ্চিমবঙ্গ সরকার এক সেপ্টেম্বর দিনটিকে দু সাল থেকে কিন্তু পালন করে আসছে এক সেপ্টেম্বর দিনটি দু সাল থেকে পুলিশ দিবস হিসেবে পালন করা হচ্ছে পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন তো রাজ্যসভার বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছেন ডক্টর পি কে রামচাড়ায়ালু ডক্টর পি কে রামচারায়ালু অতি সহজ একটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেব যেটা হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকে এটা একটা তোমাদের হোমওয়ার্ক দিলাম কমেন্ট করবে নেক্সট দেখো প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে প্যারা অলিম্পিকে দুটি মেডেল জিতলেন তো এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারা অলিম্পিকে দুটি মেডাল জিতেছেন অবনী লেখারা আরেকটা হোমওয়ার্ক দেবো তোমরা কমেন্ট করে জানাবে অবনী লেখারা কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে নেক্সট দেখো কে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করে রেকর্ড করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আন্তর্জাতিক ফুটবলে মোট একশো গোল করে বিশ্ব রেকর্ড করেছেন তিনি সবচেয়ে বেশি গোলদাতা হিসেবে রেকর্ড করলেন নেক্সট হচ্ছে আত্মনির্ভর কৃষি যোজনা চালু করলো কোন রাজ্য তো আত্মনির্ভর কৃষি যোজনা চালু করেছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর পরবর্তী সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে আঠাশতম সিমবেক্স দু হাজার একুশ সৈন্য অভ্যাস আয়োজিত হলো তো সম্প্রতি ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে সিমবেক্স দু হাজার একুশ সৈন্য অভ্যাস আয়োজিত হলো এগুলো দেখো নামের মধ্যে উত্তর খুঁজে পাবে সিমবেক্স অর্থাৎ সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম বিলেটিয়ারিয়াল এক্সারসাইজ এটাই হচ্ছে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে নেক্সট কোথায় ভারত ও নেপালের মধ্যে সংযুক্ত সৈন্য অভ্যাস সূর্য কিরণ আয়োজিত হল তো সম্প্রতি পিথারাগড়ে আই থিঙ্ক পিথারাগড়টা আমার যতদূর দূর মনে আছে পিথারাগড় হয়তো উত্তরাখণ্ডে রয়েছে ঠিক আছে তো সেখানেই ভারত এবং নেপালের মধ্যে সূর্য কিরণ নামক সৈন্য অভ্যাসটি আয়োজিত হলো তো এরপর তোমাদের আগামীকাল আটটা তোমাদের এস পরীক্ষা হয়ে যাচ্ছে এসআইয়ের পরীক্ষার প্রিলিমস হবে তারপর মেন মেনের জন্য আমাদের ডাব্লিউপি মেন এবং এসআই মেনের জন্য প্রত্যেক দিন সকালে আমাদের কিন্তু আটটা তিরিশে এম ইংরেজির ক্লাস হয়ে থাকে তো সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে এগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে নেক্সট দেখো ভারত ও কোন দেশের মধ্যে ওসি ইন্ডেক্স দু হাজার একুশ সৈন্য অভ্যাস আয়োজিত হলো তো ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটু আগে তোমাদের কি বললাম এই যে এই নামের মধ্যেই উত্তর খুঁজে পাবে তো দেখো ওসি ইন্ডেক্স অর্থাৎ অশি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পরবর্তী কোন রেলওয়ে স্টেশন সম্প্রতি পেল চন্ডীগড় রেলওয়ে রেলওয়ে স্টেশনের স্বীকৃতি পেয়েছে নেক্সট হচ্ছে দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হবে তো গ্রুপ অফ টোয়েন্টি বা জি টোয়েন্টি শিখর সম্মেলন দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত হবে ভারতে দু হাজার সালটা ইম্পর্টেন্ট যেহেতু ভারতে হচ্ছে তাই তোমাদের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এবং এবছর দু হাজার হলো ইটালির রোমে দু হাজার হবে ইন্দোনেশিয়ার বালিতে জি টোয়েন্টি অর্থাৎ গ্রুপ অফ টোয়েন্টি এখানে মোট উনিশটি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে গঠিত জি টোয়েন্টি লিংক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকে জয়েন করে যাবে সেখানে প্রত্যেকটি ক্লাসের লিংকগুলো আমি প্রোভাইড করে থাকি তো ডেসক্রিপশনের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড ক্যাপচারিং প্লান্ট নির্মিত হলো কোথায় তো কার্বন ডাইঅক্সাইড শোষণ করার জন্য যে প্লান্ট সেগুলোকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড ক্যাপচারিং প্লান্ট এটা বিশ্বের বৃহত্তম করা হয়েছে আইসল্যান্ডে নেক্সট হচ্ছে দেখো দু হাজার একুশ ইউএস ওপেন মহিলা সিঙ্গেল খেতাব কে জিতলেন ইউনাইটেড স্টেট ওপেন মহিলা সিঙ্গেল খেতাব জিতলেন আরুকানু তিনি ব্রিটেনের অধিবাসী পরবর্তী হচ্ছে সম্প্রতিকে জাতীয় জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তো সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন ইকবাল সিং লালপুরা ইকবাল সিং লালপুরা পরবর্তী দু হাজার একুশ সালে ওমেন্স প্রাইজ ফর ফিকশন কে পেয়েছেন ওমেন্স প্রাইজ ফর ফিকশন অর্থাৎ উপন্যাসের জন্য ওমেন্স প্রাইজ পেয়েছেন সম্প্রতি সুশানা ক্লার্ক পিরানেসি নামক একটি উপন্যাস রচনা করার জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন নেক্সট কোশ্চেন কোন রাজ্য মেডিসিন ফ্রম দ্য স্কাই যোজনা চালু করলো তো মেডিসিন ফ্রম দ্য স্কাই যোজনা চালু করেছে তেলেঙ্গানা প্রত্যেক দিন সকালে সিক্স এম কারেন্ট অ্যাফেয়ার্স যারা অ্যাটেন্ড করো আমাদের গাইডেন্স গুরু চ্যানেলে সেই চ্যানেলে যারা অ্যাটেন্ড করো তারা কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ প্রত্যেকটা কোশ্চেন আমি সেখানে করিয়েছি নেক্সট হচ্ছে সম্প্রতি প্রকাশিত হিউম্যান রাইট অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন তো বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া বইটি লিখেছেন নেক্সট হচ্ছে কোন রাজ্য ক্ষেত্রে সৌরবিদ্যুৎ চালিত পাম্প উৎপাদনে প্রথমে অবস্থিত অর্থাৎ স্থাপনে হবে এটা ক্ষেত্রে অর্থাৎ ক্ষেত জমিতে কৃষি জমিতে সৌরবিদ্যুৎ চালিত পাম্প স্থাপনে প্রথম স্থানে অবস্থিত হরিয়ানা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর নেক্সট হচ্ছে কে পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হয়েছেন তো পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পরবর্তী ভারতের প্রথম উপগ্রহ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ ক্ষমতাযুক্ত জাহাজের নাম কি তো ভারতের প্রথম উপগ্রহ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ ক্ষমতাযুক্ত জাহাজের নাম হচ্ছে আইএনএস ধ্রুব আইএনএস ধ্রুব পরবর্তী কোন রাজ্য চালু করলো সেলফি উইথ টেম্পেল অভিযান তো সেলফি উইথ টেম্পেল অভিযানটা চালু করেছে উত্তরাখণ্ড অর্থাৎ তোমার বাড়ির পাশে কোনো টেম্পেল থাকলে সেখানে সেলফি নিয়ে তোমাকে আপলোড করতে হবে এটাই হচ্ছে উত্তরাখণ্ডের সেলফি উইথ টেম্পেল অভিযান পরবর্তী অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফিফা র্যাঙ্কিং দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত তো ফিফা র্যাঙ্কিং দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো সাত প্রথমে অবস্থিত বেলজিয়াম দ্বিতীয় হচ্ছে ব্রাজিল তৃতীয় হচ্ছে ইংল্যান্ড নেক্সট দেখো একশো বত্রিশ নাম্বার ট্রান্সলেটিং মাই সেলফ অ্যান্ড আদার্স বইটিকে লিখেছেন তো বিখ্যাত লেখিকা ঝুম্পা লাহিড়ি ট্রান্সলেটিং মাই সেলফ অ্যান্ড আদার্স এই বইটি লিখেছেন পরবর্তী প্রশ্ন কোথায় ভারতের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে উঠেছে তো ভারতের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে উঠেছেন নাগাল্যান্ডে ভারতের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক নাগাল্যান্ডে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিওরিও পরবর্তী কোন রাজ্যের শিবারাখং লঙ্কা এবং তামেং লং লেবু দুটো দ্রব্য একটা শিবারাখং লঙ্কা এবং তামেং লং লেবুকে জিআই ট্যাগ দেওয়া জিআই ট্যাগ পেয়েছে এটা মণিপুরের কোন রাজ্যের না মণিপুরের এই দুটো দ্রব্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে পরবর্তী বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন বা কে রয়েছেন না প্রকাশ শ্রীবাস্তব বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট দেখো সম্প্রতিকে বাংলা ভাষায় অসামান্য রচনার জন্য সাহিত্য একাডেমি ফেলো সম্মান পেলেন তো সম্প্রতি বাংলা ভাষায় অসামান্য রচনার জন্য সাহিত্য একাডেমি ফেলো পুরস্কার পেয়েছেন শিরসেন্দু মুখোপাধ্যায় শিরসেন্দু মুখোপাধ্যায় নেক্সট গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত তো সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার একুশ যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে প্রথমে অবস্থিত সুইজারল্যান্ড দ্বিতীয় স্থানে সুইডেন তৃতীয় স্থানে ইউএসএ পরবর্তী ভারত কোন দেশের মধ্যে সমুদ্র শক্তি সৈন্য অভ্যাস আয়োজিত হলো তো ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সমুদ্র শক্তি নামক সৈন্য অভ্যাসটি আয়োজিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারত খাদ্য সুরক্ষা সূচি ভারতের খাদ্য সারক সুরক্ষা সূচি ফুড সিকিউরিটি ইন্ডেক্স দু হাজার একুশে কোনো রাজ্য প্রথমে অবস্থিত তো সম্প্রতি প্রকাশিত হলো ভারতের খাদ্য সুরক্ষা সূচি যেখানে প্রথম অবস্থিত গুজরাট অর্থাৎ খাদ্যের দিক থেকে সবচেয়ে সুরক্ষিত রাজ্য হচ্ছে গুজরাট সেকেন্ডে কেরালা তৃতীয় স্থানে তামিলনাড়ু এগুলো হচ্ছে বড়ো রাজ্যগুলির মধ্যে র্যাঙ্কিং এবং ছোট রাজ্যগুলির জন্য আলাদা র্যাঙ্কিং করা হয়েছে তো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এটাই ইম্পর্টেন্ট বড় রাজ্যগুলোর থেকেই কোয়েশ্চেন থাকবে পরবর্তী প্রশ্ন সম্প্রতিকে ভারতের বায়ুসেনার চিফ পদে নিযুক্ত হয়েছেন তো বিবেক রাম চৌধুরী তিনি প্রথমে ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন তারপরে কিছুদিন পর আবার তিনি চিফ হিসেবে নিযুক্ত হলেন তো বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন বিপিন রাওয়াত বর্তমানে তোমাদের কমেন্ট করতে হবে তিরিশে নভেম্বর তারিখে সম্প্রতি নতুন নৌসেনা চিফ নিযুক্ত হয়েছেন তো তোমরা যারা সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করো তোমরা অবশ্যই প্রত্যেকেই পারবে তো তোমরা হোমওয়ার্ক দিলাম কমেন্ট করে দেবে যে বর্তমানে চিফের নাম কি। নেক্সট হচ্ছে দু সালের শীতকালীন অলিম্পিক কোথায় আয়োজিত হবে তো দু সালের শীতকালীন অলিম্পিক আয়োজিত হবে বেজিংয়ে বেজিং হচ্ছে চীনের রাজধানীর নাম বেজিং নেক্সট কোয়েশ্চেন কোথায় পৃথিবীর উচ্চতম ইলেকট্রিক ভেহিকেল স্টেশন স্থাপন করা হবে ইলেকট্রিক ভেহিক্যাল স্টেশন অর্থাৎ ইভি চার্জিং স্টেশন স্থাপন করা হবে হিমাচল প্রদেশে এটা হবে বিশ্বের উচ্চতম ইলেকট্রিক ভেহিকেল স্টেশন এটা হিমাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে সিমলা নেক্সট কোয়েশ্চন দ্য লং গেম হাউ দ্য চাইনিজ নেগোসিয়েট উইথ ইন্ডিয়া বইটিকে লিখেছেন দ্য লং গেম হাউ দ্য চাইনিজ নেগোশিয়েট উইথ উইথ ইন্ডিয়া বইটি লিখেছেন বিজয় গোখলে বিজয় গোখলে পরবর্তী দ্য ফ্র্যাকচার্ড হিমালয়া হাউ দা পাস্ট সেডোজ দ্য প্রেজেন্ট ইন ইন্ডিয়া চাইনা রিলেশন এই বইটিকে লিখেছেন এই বইটি লিখেছেন রাও নিরুপমা রাও দ্য ফ্র্যাকচার্ড হিমালয়া হাউ দ্য পাস্ট শেডোজ দ্য প্রেজেন্ট ইন ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন ডিজিটাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে সিক্সটি নাইন ডিজিটাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স দু হাজার একুশ প্রথমে ডেনমার্ক দ্বিতীয় স্থানে সাউথ কোরিয়া তৃতীয় স্থানে ফিনল্যান্ড পরবর্তী প্রশ্ন কোন শহরকে ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ফর দু হাজার তেইশ হিসেবে নির্বাচন করা হয়েছে প্রত্যেক বছরই একটি শহরকে ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে নামাঙ্কন করা হয়ে থাকে বা নির্বাচন করা হয়ে থাকে তো দু সালের জন্য করা হয়েছে আক্রাকে আক্রা হচ্ছে ঘানার রাজধানীর নাম পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের সৌজত মেহেন্দিকে জেআই ট্যাগ দেওয়া হয়েছে জি আই টেকগুলো একটু দেখে যাবে ইম্পর্ট্যান্ট আমি এখানে কয়েকটা বলে দিচ্ছি ওইগুলোই কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট একটু আগে দুটো বললাম এখন দেখো সৌযত মেহেদি এটাকে জি আই এটা হচ্ছে রাজস্থানের রাজস্থানের এটাকে জিআই টেক দেওয়া হয়েছে পরবর্তী দেখো দ্য ব্যাটল অফ রেজাংলা বইটিকে লিখেছেন তো দ্য ব্যাটল অফ রেজাংলা এই বইটি লিখেছেন কুলপ্রীত সিং কুলপ্রীত সিং ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোন রজ্যের কুকুম্বার বা কে জিআইটি এক দেওয়া হয়েছে তো সম্প্রতি নাগাল্যান্ডের কুকুমবারকে দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন একশো একান্ন কে প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রান করলেন তো প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রান করে রেকর্ড করলেন বিরাট কোহলি সরি নেক্সট কোয়েশ্চেন দেখো একশো বাহান্ন সম্পূর্ণভাবে সৌরশক্তি চালিত ভারতের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি তো পুরো ইলেকট্রিকটাই কিন্তু সৌরশক্তি দ্বারা উৎপন্ন হবে এমন একটা স্টেশন হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এটা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণভাবে সৌরশক্তি চালিত রেলওয়ে স্টেশন নেক্সট ঘূর্ণিঝড় গুলাবের নামকরণ করেছে কোন দেশ তো গুলাব মে মাস আচ্ছা সেপ্টেম্বর মাস নাগাদ এই গুলাব ঘূর্ণিঝড়টা এসেছিলো এটাকে নামকরণ করেছে পাকিস্তান এবং তার আগে একটা এসছিল ইয়াস ইয়াসের নামকরণটা হয়তো ওমান হবে ঠিক আছে তো এটা হচ্ছে পাকিস্তান এবং সম্প্রতি একটা এসছে জাওয়াদ জাওয়াদ এটা হচ্ছে সৌদি আরব এটা আজকের ক্লাসে আমি করিয়েছি আজকের সিক্স এম ক্লাসে নেক্সট দেখো পিটিআই বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হলেন কে অভিক সরকার তিনি যিনি হচ্ছেন আমাদের আনন্দবাজার পত্রিকার ভাইস চেয়ারম্যান অভিক সরকার তিনি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন ফুমিও কিশুদা ফুমিও কিশুদা জাপানের মুদ্রা হচ্ছে ইয়ান জাপানের রাজধানী হচ্ছে টোকিও নেক্সট কে ডাব্লিউ বিপিএসসি এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন তো পিয়ালি সেনগুপ্তা একজন আইএস অফিসার তিনি ডাব্লিউ বি এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের শহরগুলিকে আবর্জনা মুক্ত করার জন্য কবে স্বচ্ছ ভারত মিশন আরবান টু এবং অমৃত 2.0 পয়েন্ট জিরো লঞ্চ করা হলো তো ভারতের শহরগুলোকে আবর্জনা মুক্ত করার জন্য এই দুটো প্রোগ্রাম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফার্স্ট অক্টোবর তিনি এটা করেছেন নেক্সট দেখো শাহিন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ তো শাহিন যে ঘূর্ণিঝড় ছিল সেটার নামকরণ করেছে কাতার পরবর্তী কোন রাজ্যের সাদা পেঁয়াজকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো মহারাষ্ট্রের সাদা পেঁয়াজকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে পরবর্তী দেখো দু হাজার একুশ সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার কে পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আরডান পেটাপোর্টিয়ান এই দুইজন দু হাজার একুশ সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো একশো তিরিশতম ডুরান্ট কাপ ডুরান্ট কাপ দু হাজার একুশ কোথায় আয়োজিত হলো না আমাদের কলকাতাতে আয়োজিত হলো একশো তিরিশতম ডুরান্ট কাপ তাই এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে ভিভিআই পরবর্তী দেখো একশো তিরিশতম ডুরান্ট কাপ দু একুশ ফাইনাল জয়ী হলো কোন দল তো এফ সি গোয়া ফাইনালে জয়ী হয়েছে ফাইনালে পরাজিত হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব পরবর্তী প্রশ্ন দু হাজার একুশ সালে পদার্থবিদ্যায় নোবেল কে পেয়েছেন তো শুকুরো মানাবে এবং ক্লাউস হেজেলম্যান এবং জর্জিও পরিসি এই তিনজন দু হাজার একুশ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নোবেল পুরস্কার থেকে কোয়েশ্চেন তোমাদের থাকবেই থাকবে একটা পরবর্তী দেখো ভারত ও কোন দেশের মধ্যে ডেক্স এটা তো একটু আগেই তোমাদের বললাম ঠিক আছে রিপিট হয়ে গিয়েছে নেক্সট হচ্ছে ভারত ও কোন দেশের মধ্যে পঞ্চম যুগ্ম নৌসেনা অভ্যাস জিমেক্স দু সালে যেতে হলো জিম্যাক্স প্রথমেই দেখো জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ ভারত এবং জাপানের মধ্যে পরবর্তী প্রশ্ন দু সালে রসায়নে নোবেল পুরস্কার কে পেলেন তো রসায়নে দুজন নোবেল পুরস্কার পেয়েছেন একজন হচ্ছেন বেঞ্জামিন লিস্ট এবং আরেকজন হচ্ছেন ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান এই দুজন রসায়নে নোবেল পুরস্কার পেলেন নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যের উমানগট রিভার বা উমানগট রিভারকে উমগট নদীকে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর তকমা পেলো তো সম্প্রতি মেঘালয়ের এই নদীটি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর তকমা পেয়েছে এটা তোমরা বিভিন্ন সোশ্যাল সাইটেও হয়তো দেখেছো এই নদীটির ছবি একেবারে আইনার মতো স্বচ্ছ এই নদীর জল তো মেঘালয়ের পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার একুশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন তা আব্দুল রাজ্জাকগুন রা সাহিত্যের নোবেল পুরস্কার এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ সাহিত্য থেকেই কোয়েশ্চেনটা বেশি কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে আমি দেখেছি বারবার তো আব্দুল রাজ্জাক গুনরা এবারে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নেক্সট হচ্ছে সম্প্রতি প্রকাশিত হেনলে পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত অর্থাৎ যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী বা যে দেশের পাসপোর্ট দেখিয়ে যত বেশি দেশ ঘোরা যাবে সেইভাবে এই র্যাঙ্ক প্রকাশ করা হয় এবং যে তালিকায় ভারতের র্যাঙ্ক হচ্ছে নব্বই প্রথম অবস্থিত জাপান এবং সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে জার্মানি ও সাউথ কোরিয়া পরবর্তী দু সালে শান্তিতে নোবেল পুরস্কারকে পেয়েছেন মারিয়া রেশা এবং দিমিত্রি মুরাতব এই দুজন দু সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এখন দেখো নোবেল পুরস্কার প্রত্যেকটাই কিন্তু সুইডেন থেকে দেওয়া হয়ে থাকে এখন এই যে শান্তিতে নোবেল পুরস্কার এটা কিন্তু নোরওয়ে থেকে প্রদান করা হয়ে থাকে নোরওয়ে দেশ থেকে প্রদান করা হয়ে থাকে এবং গণিতে কোন পুরস্কার দেওয়া হয় গণিতে কিন্তু নোবেল নোবেল দেওয়া হচ্ছে না গণিতে অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় নেক্সট হচ্ছে ইকোনমিস্ট গান্ধী দ্য রুটস অ্যান্ড দ্য রিলেভেন্স রেলেভেন্স অব দ্য পলিটিক্স ইকোনমি অব দ্য মহাত্মা এই বইটি কে লিখেছেন শুধুমাত্র তোমাদের পরীক্ষাতে লেখা থাকবে যে ইকোনমিস্ট গান্ধী এই বইটি কে লিখেছেন জয়তীর্থ রাও তিনি জেরি রাও নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন চল্লিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হলো তো চল্লিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে যেখানে বিহারকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত ও ইউএস ইউকে এর মধ্যে কোথায় অজয় ওয়ারিয়ার অজয় ওয়ারিয়ার যুদ্ধ অভ্যাস আয়োজিত হলো তো ভারত এবং ইউকের মধ্যে উত্তরাখণ্ডে অজয় ওয়ারিয়ার নামক যুদ্ধ অভ্যাস আয়োজিত হলো ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম যার রাজধানী হচ্ছে লন্ডন যার বর্তমানে প্রাইম মিনিস্টার হচ্ছেন বরিস জনসন পরবর্তী প্রশ্ন দু হাজার ছত্রিশ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে তোমরা ভাববে যে হঠাৎ করে দু হাজার ছত্রিশ সালটা ইম্পর্ট্যান্ট হলো কেন কারণ দু হাজার ছত্রিশ সাল ভারতে আয়োজিত হবে তাই তোমাদের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এভাবেও প্রশ্নটা থাকতে পারে যে ভারতে কবে অলিম্পিক আয়োজিত হবে দু হচ্ছে পরবর্তী কোন রাজ্যের কুট্টিয়াতুর আম এবং এডায়ার লঙ্কাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো সম্প্রতি কেরালার কুট্টিয়াতুর আম এবং এডায়ার লঙ্কাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে কেরালার মুখ্যমন্ত্রী আরিফ গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ন কেরালার রাজধানী তিরুবনন্তপুরন পরবর্তী দু হাজার একুশ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন তো দু হাজার একুশ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডেবিট কার্ড ডেবিট কার্ড এবং যশুয়া আগরিস্ট এবং গাইডো ইম্বেন্স এই তিনজনা দু হাজার পুরস্কারে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন এখন ভারতের দুজন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন একজন উনিশশো সালে পেয়েছিলেন অমরুত্ত সেন এবং দু সালে পেলেন বিনায়ক দামোদর সরি বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিনায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো একশো সতাত্তর দ্য কাস্টোডিয়ান ও ট্রাস্ট এ ব্যাংকারস মেমোয়ার আত্মজীবনী এটা হচ্ছে রজনীশ কুমারের বা রজনীশ কুমারের আত্মজীবনী রজনীশ কুমার হচ্ছেন ফরমার এসবিআই চেয়ারম্যান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তিনি ছিলেন রজনীশ কুমার তার পরবর্তী প্রশ্ন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক হচ্ছে বিশ্ব ক্ষুধার সূচিতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো এক দু হাজার কুড়ি সালে ভারতের র্যাঙ্ক যেখানে ছিল চুরানব্বই দু হাজার একুশ সালে ভারতের র্যাঙ্ক হয়েছে একশো এক নেক্সট দেখো দ্য নেট জেমস কোর্স প্যারাবেল ফর এ প্ল্যানেট ইন ক্রাইসিস বইটি কে লিখেছেন তো এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ নেট জেমস প্যারাবেল ফর এ ইন ক্রাইসিস অমিতাভ ঘোষ পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের কলমকারী হয়েছে তো অন্ধ্রপ্রদেশের কলমকারী পেন্টিংকে কে ট্যাগ এক দেওয়া হয়েছে ঠিক আছে তো আজকে আমাদের এতগুলোই কোয়েশ্চেন ছিল টোটাল আমরা একশো আশিটি কোয়েশ্চেন করলাম কারেন্ট অ্যাফেয়ার্সের এফ এস আই পরীক্ষার জন্য একশো আশিটি কোশ্চেন করলাম এই একশো আশিটি কোশ্চেন থেকে কিন্তু তোমরা শিওর কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকগুলোই কিন্তু বলছি না সবগুলো কিছু কিন্তু কমেন পাবেই ঠিক আছে তো আরেকবার পুরনো ভিডিওগুলো তোমরা দেখে নিও পুরনো ভিডিওগুলো দেখলে আরেকবার তোমাদের জিনিসটা রিভিশন হয়ে যাবে পুরনো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে সেখানে প্রত্যেক দিন সকালের সিক্স এম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে এবং তোমাদের এস আই ফিলিমস পরীক্ষার পরেই পরপরেই কিন্তু ইংলিশের ক্লাস আমাদের সকাল আটটা তিরিশে ইংলিশের ক্লাস প্রত্যেক দিন এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এস জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো ক্লাসগুলো